Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো খুবই টেস্টি একটি রেসিপি টুনা মাছের ভুনা। তো এর জন্য আমি টুনা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি টুনা মাছগুলোর মধ্যে এক এক করে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার সব মশলা লবণ দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে হাতের মাধ্যমে মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে সব মাছগুলোর গায়ে মশলা লবণ ভালোমতো লেগে যায়। আমি এখানে একবারেই লবণটা ইউজ করছি, আমি তরকারির মধ্যে আর কোনো লবণ ইউজ করব না। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এবার আমি মাখানো টুনা ফিশগুলোকে ফ্রাই করে নিব। মাছগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিব। এক পাশ মাছগুলো ভালোভাবে হয়ে গেছে, এবার আমি উল্টে দিব সব মাছগুলোকে। উল্টে ভালোভাবে ভেজে নিব। মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলোকে তুলে নিব একটি প্লেটের মধ্যে। সব মাছ তুলে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নিব। এবার আমি দিয়ে দিলাম 4-5টা আস্ত মরিচ, দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে ফ্রাই করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, দিয়ে ফ্রাই করা পেঁয়াজের সাথে পেঁয়াজের পেস্টটাকে আমি খুব ভালোভাবে 5-7 মিনিট ভুনা করে নিব। ভুনা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার সবকিছু দিয়ে আমি একসাথে ভালোভাবে আরো 5-7 মিনিট ভুনা করে নিব। পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট খুব ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে ভালোভাবে ভুনা করব। যেহেতু আমি মাছ ফ্রাইয়ের সময় দিয়ে দিয়েছি লবণ, এই জন্য আমি লবণটা দিচ্ছি না।
কারণ সামুদ্রিক মাছে এমনিতেই অনেক লবণ থাকে, এই জন্য লবণটা আমি একবারই দিয়ে দিয়েছি, আর দেওয়ার প্রয়োজন হবে না। মশলা ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে মশলাগুলোর সাথে ভালো মতো ভুনা করব। ভুনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে আমি আরো কিছুক্ষণ ভুনা করব। করে এর মধ্যে আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, টুনা মাছের ভুনা একদম রেডি। এবার আমি এটি একটি সার্ভিং ডিশে সার্ভ করব। বাস, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার টুনা মাছের ভুনা। এটি খেতে এত টেস্টি, আপনারা ঠিক এই স্টাইলে তৈরি করে অবশ্যই বাসায় খাবেন এবং খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। আর টুনা মাছ বিভিন্নভাবে রান্না করা যায়, ভর্তা করা যায়, তো আমি এভাবেই করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।